আইসিসি থেকে অস্ট্রেলিয়ার মতো সমান টাকা পাচ্ছে বাংলাদেশ, তাকে কখনো ভাবা যায় অস্ট্রেলিয়ার মতো এত বড় দেশকে টেক্কা দিবে বাংলাদেশ? বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী বোর্ড হচ্ছে ক্রিকেট বোর্ড, অর্থ স্পন্সর দর্শক চাহিদার বিচারে বাংলাদেশ কেন বিশ্বের অনেক দেশের তুলনায় উপরেই থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত কয়েক বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি ও বিভিন্ন স্পন্সর কোম্পানি থেকে বিসিবির আয়ের পরিমাণ অনেক বেড়েছে, তবে 2023 সাল থেকে অস্ট্রেলিয়া সমান টাকা পাবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ঢাকার একটি ক্রিকেট ক্লাবের অনুষ্ঠানে এই কথাটি বলেছেন পাপন। তিনি বলেছেন, এতদিন যে অনুপাতে টাকা দিয়ে আসছিল আমাদের আইসিসি তা ঠিক নয়, চ্যালেঞ্জ করেছিলাম এ নিয়ে, কিন্তু ওদের 8 বছরের চক্রে পড়ে গেছি বলে পাইনি। 2023 সাল থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া সমান টাকা পাবে। তিনি বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাংকে 900 কোটি টাকা রয়েছে, যা সত্যি অবিশ্বাস্য। তিনি বলেছেন, ক্রিকেট কোচিং স্টাফে আগে শুধু একজন হেড কোচ থাকতো, এখন ফিল্ডিং কোচ, বোলিং কোচ, ব্যাটিং কোচ, হেড কোচ, এরপর ট্রেনার সবই রয়েছে জাতীয় দলে, তাছাড়া মহিলাদের টিমে অনূর্ধ্ব-19 টিম ও বিদেশি কোচ রয়েছে। আপনাকে বুঝতে হবে বিসিবির কি পরিমাণ খরচ বেড়েছে, আগে কি সুবিধা পেত তা থেকে এখন 10 গুণ বেড়েছে, আগের তুলনায় দ্বিগুণ নয়, এর থেকেও বেশি বেড়ে গেছে টাকার পরিমাণ। এটা বিসিবির আয় থেকেই এসেছে, আমাদের সব স্থানীয় স্পন্সর বাইরের নয়, যার ফলে টাকা অনেক কম পাই। এত কিছুর পরও আমাদের কাছে 900 কোটি টাকার মতো আছে। অনেকে মনে করছে বিসিবি এত টাকা পায় কই, কোথা থেকে টাকা পায়, মানে কিসের টাকা এগুলো? আইসিসি যে অনুপাতে টাকা দিত সেই অনুপাতে টাকা পায় না এখনো, এটা বাড়বে সামনে, মানে 2023 সাল থেকে আমরা অস্ট্রেলিয়ার সমান টাকা পাবো। তো বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে 900 কোটি টাকা এবং আইসিসি থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাওয়া, এ নিয়ে আপনার কি মন্তব্য তা আমাদের কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।